এই যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই সম্বন্ধে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কথা বলার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির জয়েন্ট ডিরেক্টর অফ অ্যাকাউন্টস জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। স্যার, এই যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই সম্বন্ধে আপনাকে কিছু প্রশ্ন করার ছিল, আপনি যদি অ্যান্সার দিতেন। এই যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর পিছনে আপনি কাকে দায়ী করবেন? আমাদের বাংলাদেশে, রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে, সড়ক দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনার পিছনে এককভাবে কাউকে দায়ী করা যায় না। এক্ষেত্রে পরিবেশ প্রেক্ষিতে, পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে যদি বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে চালকদের বেপরোয়া মনোভাব এবং কে কার আগে যাবে এই মনোভাব, নির্দিষ্ট জায়গা থেকে ব্যতিরেকে অন্যত্র যাত্রী উঠানামা করানো, এবং এটি একদিকে যেমন দায়ী কারণ, আরেকদিকে হলো আমার যাত্রী সাধারণদের কিছুটা দায়ী। আমরা কোনো সময় বাস স্টপেজ বা নির্দিষ্ট স্টপেজ আমরা যেতে বা উঠতে বা নামতে আগ্রহী না। আমি আমার বাসার কাছ থেকে, আমি আমার সুবিধা মতো জায়গাতে যতটুকু আমরা নামতে চাই সেক্ষেত্রে এবং উঠতে চাই, আমি হাত উঠাচ্ছি, বাস কন্ডাক্টর, বাস মালিক, বাস ড্রাইভার থেমে সেই জায়গা থেকে রাস্তার মাঝখানে স্টপেজবিহীন অবস্থাতেও তারা যাত্রী উঠাচ্ছে। ফলশ্রুতিতে পার্শ্ব পিছনের বা সাইডের যে সমস্ত বাসগুলো থাকে তারা তখনকার তাকে ওভারটেকিং করতে গিয়ে বা সাইড নিতে গিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে বেশি। এই জন্য বলা যায় যে দুর্ঘটনার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ড্রাইভাররা দায়ী এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের জনসচেতনতার অভাবকেও আমি দায়ী মনে করি। মাঝে মাঝে দেখা যায় যে 12 কি 11 কি 12 বছরের বাচ্চাও সে ড্রাইভারি করছে, এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের কি করা উচিত? অপ্রাপ্তবয়স্কদেরকে যেমন সরকার শিশুশ্রম নিষিদ্ধ করেছেন, এক নম্বর কথা, বাংলাদেশে 18 শিশুশ্রম নিষিদ্ধ। সেক্ষেত্রে যদি অপ্রাপ্ত বয়স্করা যদি বাস বা লেগুনা বা পিক আপ চালায়, সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাদেরকে এ ব্যাপারে আরও কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, আবার বন্ধও হয়ে যাচ্ছে, বাট এর মানে এর চূড়ান্ত কোনো আমরা ফল পাচ্ছি না। রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশে, রাজধানী সহ সারা দেশে প্রতিনিয়তই হচ্ছে। যখন যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেখানে এলাকা ভিত্তিক সাময়িক প্রতিবাদ প্রতিরোধ সৃষ্ট হয়ে থাকে। প্রশাসন সেক্ষেত্রে হস্তক্ষেপ করে আশ্বাস দেয়, মানুষ আশ্বাসের উপর ভিত্তি করে তাদের কর্মসূচি প্রত্যাহার করে, কিন্তু আমরা যারা আশ্বাস দিচ্ছি পরবর্তী তদন্ত সেই দাবিগুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা তেমন আর কাজ করি না, যার ফলশ্রুতিতে যে ছাত্ররা বলেন, সাধারণ জনগণ বলেন, যে সমস্ত যৌক্তিক দাবিগুলো তুলে ধরে বা দাবি করে থাকে সেগুলো বুয়েটের বিশেষজ্ঞ, সড়ক পরিবহন নিয়ে যারা কাজ করেন, পরিবহন সেক্টরের যারা অভিজ্ঞ এবং অভিজ্ঞতা সম্পন্ন বুয়েটের বিশেষজ্ঞ দিয়ে যদি তাদের দাবিগুলোকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে যদি কাজ করা যায় তাহলে এর একটা রেজাল্ট পাওয়া যেত। কিন্তু আমরা সবসময় কী করি, স্বল্প স্থায়ী চিন্তা ভাবনা করি, ক্ষণস্থায়ী চিন্তা করি, আজকে এখানে সমস্যা হয়েছে এটা যেভাবে হোক সমাধান করতে হবে, যার ফলশ্রুতিতে আমাদের এই দীর্ঘমেয়াদী কোনো সুফল পাচ্ছি না, দেশবাসী বা রাজধানীবাসী এর কোনো সুফল পাচ্ছে না। আরেকটা জিনিস দেখা যায়, আমরা যখন ক্যান্টনমেন্টে চলাচল করি দেখা যাচ্ছে একটা বাস সে বাইরে বেপরোয়াভাবে চালাচ্ছে, কিন্তু যখন সে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকছে তখন সে ঠিকই লাইন মেনে, লেন মেনে গাড়ি চালাচ্ছে। তো এর পিছনে আপনি কি কি মনে করেন? আপনি খেয়াল করলে আপনারা দেখবেন যে আমি 1992 সাল থেকে ঢাকা বসবাস করতেছি, তো সেক্ষেত্রে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েও বেশ কিছুদিন আমরা যাতায়াত করেছি এবং প্রায় অনেক সময় বিভিন্ন কাজে আমাদেরকে যেতে হয়। তো সেখানে গেলে দেখা যায় যে আইনের প্রয়োগটা, রোড
যাকে যে ল্যান্ড নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেখানে যাত্রীরা যেমন পথচারী ফুড ওভারব্রিজ ব্যবহার পথচারীরা ফুড ওভারব্রিজ ফুটপাথ ব্যবহার করতেছেন, পাশাপাশি রিক্সা সাইকেল আরোহীরা তাদের ল্যান্ড মেনটেন করতেছেন, বাস আরোহীরা তারা মেনটেন করতেছেন। এর একটিমাত্র কারণ এখানে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে, যদি সে ল্যান্ড ভঙ্গ করে আইন ভঙ্গ করে তাহলে ক্যান্টনমেন্টের যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো দ্বারা তাকে তখন শাস্তি দেওয়া হয়। আবার পাশাপাশি হয়তো দেখা যাচ্ছে তাকে হয়তো আর্থিক বা সার্বিক শাস্তি না দিয়ে তাকে হয়তো বলা হচ্ছে ওই দিক দিয়ে আপনি ঘুরে আসেন, তাৎক্ষণিক যে শাস্তি হবে তখন সে যতটুকু সামনে আগায় আসছে দেখা যাচ্ছে তার পাঁচ গুণ সে পিছে পড়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ক্যান্টনমেন্টের ভিতরে উল্টা পাল্টা যাই করি না কেন আমাকে শাস্তি আমাকে এরকম শাস্তি আমাকে সেটা শারীরিক হোক বা যাই হোক না কোনো একটা কাজে, তখন এই ভয়ে ভয়ে কিন্তু ক্যান্টনমেন্টের মধ্যে সবাই নিয়ম মানে চলে। আর এই আমার 92 সাল থেকে এ পর্যন্ত আমি এখন পর্যন্ত আমার নজরে আসে নাই বা আমি জানতে পারি নাই ক্যান্টনমেন্টের ভিতর কোনো রোড অ্যাক্সিডেন্টে কেউ মারা গিয়েছে। সেখানে যদি সবাই যদি নিয়ম মেনে চলার কারণে যদি রোড অ্যাক্সিডেন্ট না হয়, রাজধানী ফুটপাথ এবং ওভারব্রিজ ব্যবহার করার ফলে সাধারণ যাত্রীদের যেমন নিরাপত্তা বাড়বে, পাশাপাশি যদি প্রত্যেকেই প্রত্যেকটি বাস কোম্পানি এবং প্রত্যেকটি বাস যদি তাদের ল্যান্ড এবং নিয়ম ট্রাফিক আইন মেনে চলাচল করে তাহলে এক্ষেত্রে এই আইনের সঠিক বাস্তবায়ন হবে, রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমে আসবে এবং যারা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নিয়োজিত থাকেন তাদেরও এটাকে কন্ট্রোল করা আরও সহজ হবে। আচ্ছা, এই থেকে কি পরিষ্কার হবে, মানে এখন কিছুদিন আগে ফেসবুকে রোড অ্যাক্সিডেন্ট বারবার ঘটছে, তো মন্ত্রী মিনিস্টাররা আশ্বাস দিয়েও এটা প্রতিকার করতে পারছে না। দেখা যাচ্ছে ফেসবুকে এখন একটা জিনিস সবাই কমেন্ট করছে যে পুরো ঢাকা শহরটা যদি ক্যান্টনমেন্টের মতো সেনাবাহিনীর আওতায় দিয়ে দেওয়া হয় তাহলে 100% রোড অ্যাক্সিডেন্ট কমবে, সব কিছুই তাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলবে। আপনি কি মনে করেন? না, এটার সঙ্গে আমি একমত না। কারণ হলো আমাদের যে ট্রাফিক বিভাগ আছেন তারা যথেষ্ট ক্যাপাবল এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ আছেন, আনসার আছেন, আরও এর সহযোগী যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে তারা ক্যাপাবল এই রোড অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে। কিন্তু এখানে মূল জিনিসটা হলো যে প্রত্যেকের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আইন অনুযায়ী প্রত্যেকেই চলাফেরা করতে হবে। যেমন ফুটপাথের ভিতর দিয়ে জনসাধারণ চলবে, ওভারব্রিজ ব্যবহার করে মানুষ রাস্তা পার হবে, জেব্রা ক্রসিং দিয়ে মানুষ পার হবে, কিন্তু আমরা যাত্রী সাধারণ বা আমরা সাধারণ মানুষ যদি ফুটপাথ দিয়ে হাঁটতে চাই না, এর পিছনে কারণ হলো ফুটপাথ দখল হয়ে থাকে, ফুটপাথে ব্যবসা করতেছে, হ্যাঁ, তখন ওই আমরা কেউ আর ফুটপাথ দিয়ে হাঁটতে পারি না, যারা সাধারণ মানুষ আছেন তারা কী করে রাস্তা দিয়ে যাচ্ছে। আবার অপরিকল্পিতভাবে কিছু তৈরি ওভারব্রিজ তৈরি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে দিক দিয়ে লোকজন বেশি সমাগম সেখানে ফুট ওভারব্রিজ নাই, কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে 100 গজ দূরে বা 50 গজ দূরে বা 30 গজ দূরে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে, যার জন্য কী করে লোকজন ওই 50 ফিট আর ঘুরে না গিয়ে সে রাস্তার ভিতর দিয়ে মাঝখান দিয়ে দৌড় দিয়ে চলে যায়। এই সমস্ত কারণে দ্রুত গতির বাস সেগুলো কন্ট্রোল করাও যেমন কঠিন হয়, হ্যাঁ, আবার এ কঠিন হয়ে পড়ে যার ফলশ্রুতিতে অ্যাক্সিডেন্ট হয়। আর আমাদের কর্তব্য হলো আমরা যত তত্র দিয়ে আমরা দৌড়াদৌড়ি করে পার না হয়ে নিয়ম অনুযায়ী জেব্রা ক্রসিং সিগন্যাল পড়লে পার হওয়া, জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়া, ফুড ওভারব্রিজ ব্যবহার করে এগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই দেখা যাবে যে হবে। আর আপনার বলুন ক্যান্টনমেন্টকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে পরে তো আমার পুলিশ বাহিনী বা ট্রাফিক বিভাগ যারা আছেন তারা অকার্যকর হয়ে যাবে, তারা রাষ্ট্রের একটা অংশ, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং যানজট মানুষ যাতে সুন্দর সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে এর জন্য ট্রাফিক এর ব্যবস্থা করা হয়েছে। এখন ট্রাফিকে যারা থাকেন তারা যদি কে আইন ভঙ্গ করতেছেন সেটাকে যদি তারা সাথে সাথে তাদের উপরে যদি পেনাল্টি করা হতো, তাদেরকে যদি শাস্তির সম্মুখীন করা হতো তাহলে দেখা যেত যে এটা আস্তে আস্তে ওই ইয়ের মধ্যে আসতো। এখন একজন লোক রাস্তা ক্রস করে যে চলে যাচ্ছে ফুড ওভারব্রিজ ব্যবহার না করে, জেব্রা ক্রসিং ব্যবহার না করে, তখন তাকে যদি ট্রাফিক থামিয়ে যদি তাকে তাৎক্ষণিকভাবে একটা শাস্তির ব্যবস্থা করতো
তাহলে পরে দেখা যাচ্ছে যে এই একজনকে দেখা দিকে আরো দশজন বন্ধ হয়ে যেত, আর দশজনে দেখা দিকে 100 জন বন্ধ হয়ে যাবে। তদ্রুপ ফুটপাথ দখল করে যারা ব্যবসা করতেছে তাদের ব্যাপারে সরকারের এবং আইন প্রয়োগকারী সংস্থাদেরকে অবশ্যই একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে ফুটপাথ উন্মুক্ত থাকে, মানুষ সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে। আচ্ছা, আজকের এই দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ইউটিউবের এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল, আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং মন্তব্য করতে পারবেন। আমি আশা করব আপনারা এই নতুন চ্যানেলটিকে সামনে অগ্রসর হওয়ার জন্য আপনারা দেখবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করবেন।